স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নানা চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ আজ পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায়। মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তিকালেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে কথা হচ্ছে আবারও। ইতিমধ্যে দুটি দেশই বিপুলভাবে পাল্টে গেছে, তবে পাল্টায়নি দু দেশের মাঝে সম্পর্ক। এর বড় কারণ, তাদের সম্পর্কহীন সম্পর্কের মাঝে রয়েছে সচেতনভাবে আড়ালে রাখা অমীমাংসিত নানা প্রসঙ্গ, আছে জাতীয়তাবাদী আবেগের বাধাবন্ধনও। প্রশ্ন উঠেছে, উভয় দেশের রাজনৈতিক নেতৃত্ব সেসব অতিক্রম করে নতুন প্রজন্মকে ভিন্ন পথে নিতে পারবেন কি না, কিভাবে সেটা সম্ভব হতে পারে। 1970-এ পাকিস্তানের দু অংশ মিলে জনসংখ্যা ছিল 13 কোটির মতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 38 থেকে 39 কোটি। বর্তমান জনসংখ্যার প্রায় 88 ভাগই 71 দেখেনি। পাকিস্তানের নাগরিকদের 89 ভাগের বয়স 50-এর কম। বাংলাদেশে এ বয়সীমার নিচে রয়েছে লোকসংখ্যার 86 ভাগ, অর্থাৎ উভয় দেশের 71-এর প্রত্যক্ষদর্শী আছে অতি অল্পজন। কিন্তু জাতীয়তাবাদ তুমুল এক আবেগের নাম, যা সবসময় তরুণ থাকে। ফলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে স্বাভাবিক ও সাবলীল করতে 71-এর সব অমীমাংসিত বিষয়ের ফয়সালা করেই এগোনো ভালো হবে। প্রিয় দর্শক, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন কতটা জরুরি, দু দেশের সম্পর্কের বর্তমান অবস্থা এবং 71-এ চালানো শোষণ নিপীড়নের জন্য ক্ষমা চাওয়ার পথে কতটা এগিয়েছে পাকিস্তান, এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাব বিডিটিউবের আজকের আয়োজনে। বিগত দশকগুলোতে অপ্রিয় বিষয়গুলো আড়াল করে পথ খোঁজা হচ্ছিল, সেই মডেল কাজ করেনি। পারস্পরিক সার ও আদান প্রদানের মনোভাব থেকে অতীত থেকে পাওয়া বিবাদমান বিষয়ে আনুষ্ঠানিক ঐক্যমত হওয়ার মাধ্যমেই কেবল নতুন করে বন্ধুত্ব এগোতে পারে। সেটাই হবে উভয় দেশের নতুন প্রজন্মের জন্য স্বস্তিদায়ক, উভয়ের কাছাকাছি আসা দরকার ওই তরুণদের জন্যই। 71 ভুলে যাওয়ার সুযোগ নেই আর ভুলে যাওয়ার প্রয়োজনও নেই। পাকিস্তান ভারত যদি রাজনৈতিক সম্পর্কের নাজুকতার মাঝেও ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে, বাংলাদেশও এই উভয় দেশের সঙ্গে সেটা চালাতে পারবে, পারা দরকার। ইউরোপ আমেরিকার রাজনৈতিক খবরদারি থেকে বাঁচতে হলে দক্ষিণ এশিয়ার বাজার গড়া বাংলাদেশের জন্য বেশি জরুরি হয়ে উঠেছে। বাংলাদেশ ও পাকিস্তান মিলে বিশ্ব জনসংখ্যার 5 ভাগ, এই দুই জনপদের যোগাযোগের বাজার মূল্য অনিবার্যভাবে বিপুল। অথচ 39 কোটি মানুষের দুদেশ মিলে এখন ব্যবসা বাণিজ্য হয় মাত্র 600-700 মিলিয়ন ডলার। উভয় দেশের রপ্তানিতে এটা অতি সামান্য হিস্সা। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ থেকে পাকিস্তানে গেছে মাত্র 50 মিলিয়ন ডলারের পণ্য, একে বিপুলভাবে বাড়ানোর সুযোগ আছে। উভয় দেশের শিল্পখাত গত 50 বছরে তুমুলভাবে প্রসারিত হয়েছে। কিছুদিন আগে ভারত এবং চীন যুদ্ধ উন্মাদনার মাঝে ছিল, অথচ এর মাঝেও তারা 109 বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। পাকিস্তান ভারতের উদাহরণ হয়তো এ বিষয়ে আরও প্রাসঙ্গিক হবে। এই দুদেশ প্রতি সপ্তাহে গুলি বিনিময় করে, 3 দফা বড় আকারে যুদ্ধ হয়ে গেছে তাদের মাঝে, অথচ এর মাঝেও পণ্য বেচা বিক্রি করছে তারা। 2019-20 অর্থ বছরেও ভারত থেকে পাকিস্তানে 300 মিলিয়ন ডলারের পণ্য গেছে, আগের বছর এটা প্রায় 4 গুণ বেশি ছিল। পাকিস্তান 2019 থেকে ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় রেখেছে বাংলাদেশিদের। উভয় দেশ এসব আরও সহজ করে রপ্তানি বাণিজ্যকে বাড়তি গতি দিতে পারে, তাতে বাংলাদেশের যেমন পাট, চা ও তামাকের বাজার বাড়বে, পাকিস্তানেরও সুতা, চিনি ইত্যাদির রপ্তানি বাড়বে। তবে বর্তমানে একদিকে হেলে থাকা বাণিজ্যিক ভারসাম্য যাতে বাংলাদেশের জন্য আরেকটু সুবিধাজনক হয়, তার জন্য পাকিস্তানের তরফ থেকে নীতিগত মদত দরকার। দীর্ঘ বিরতির পর পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশে একজন রাষ্ট্রদূত পাঠিয়ে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক আগ্রহের পরিচয় দিয়েছে। তাদের আরও এগোতে হবে। বাংলাদেশের ঐতিহাসিক ক্ষত সরাতে অনেক দায় রয়েছে ইসলামাবাদের। অনেক পাকিস্তানি নীতি নির্ধারক চেয়েছেন বাংলাদেশ 71-কে ভুলে সামনে এগোলে সুবিধা হয়, কিন্তু বাংলাদেশের তরফ থেকে এটা সহজ নয়, সম্ভবও নয়। বরং ব্যবহারিক দিক থেকে সুবিধাজনক হবে 71 অধ্যায় থেকে সৃষ্ট সমস্যার চটজলদি সমাধান, সেগুলো এড়িয়ে যাওয়া নয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্বের নীতি চর্চা করছে। বৈশ্বিক পরিসরে যুক্তরাষ্ট্র, চীনের টানাপোড়ন এবং মুসলমান প্রধান জগতের রিয়াদ ও তেহরানের ঠান্ডা যুদ্ধের মাঝেও বাংলাদেশ প্রায় সবার সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক রক্ষা করছে। এটা সহজ ছিল না। দক্ষিণ এশিয়াতে সার্কের গোড়াপত্তনও বাংলাদেশের প্রস্তাব থেকেই। বিদেশ নীতিতে ঢাকার এসব শুভবোধে পাকিস্তানকেও জড়ানো যায়। তার মাধ্যমে অনায়াসে মধ্য এশিয়ার বিশাল জগতে নিজেকে মেলে ধরতে পারে বাংলাদেশ। এ মুহূর্তে আমাদের রপ্তানির প্রধান গন্তব্য ইউরোপ ও উত্তর আমেরিকা। জনসংখ্যায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে। উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো, তার আশেপাশে অন্য সব দেশেও কূটনৈতিক পরিসর বাড়ানোর সুযোগ আছে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক মধ্য এশিয়া পৌঁছানো বাংলাদেশের জন্য অনেক সহজ করে তুলবে। বিনিময়ে বাংলাদেশের বাজারেও পাকিস্তানের হিস্সা বাড়বে দ্রুত।
এসবই সম্ভব হয়ে উঠতে পারে একাত্তরের ঘটনাবলীর জন্য পাকিস্তানের সর্বোচ্চ স্তর থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে। বিচারপতি হামিদুর রহমান কমিশনের প্রতিবেদনে প্রমাণ রয়েছে, দেশটির সেনাবাহিনীর অনেক সদস্য বাংলাদেশে বেসামরিক মানুষের বিরুদ্ধে অত্যাচার নিপীড়ন বাড়াবাড়ির জন্য স্পষ্টভাবে দায়ী। এরকম সৈনিকদের অনেকেই বেঁচে নেই, সরকার চাইলেও হয়তো তাদের আর বিচার করতে পারবে না। কিন্তু হামিদুর রহমান কমিশনের বক্তব্যের আলোকে পাকিস্তানের রাজনীতিবিদরা বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে পারেন। এই পদক্ষেপে উভয় দেশের সম্পর্কের বরফ অনেকখানি গলতে পারে। 2002 সালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরকালে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। 1998 সালে নওয়াজ শরীফ এসে একাত্তরের ঘটনাবলীকে বলেছিলেন রাজনৈতিক অনাচার। এসব নিঃসন্দেহে বাংলাদেশের বেদনাবোধের ন্যায্য স্বীকৃতি, কিন্তু এরকম সাধারণ দুঃখ প্রকাশে একাত্তরের ক্ষত সারবে না, এটা যথেষ্ট নয়। সঙ্গত কারণেই তাদের সম্পর্ক গতি পায়নি, ভবিষ্যতে একই পথে না হাঁটাই ভালো হবে। বাংলাদেশের জনগণ এ বিষয়ে পাকিস্তানের বর্তমান নেতৃত্ব থেকে স্পষ্ট ভাষার আরও সাহসী সিদ্ধান্ত আশা করছে। পাকিস্তানকে অবশ্যই সেনাবাহিনীর একাত্তরের ভূমিকার রাজনৈতিক দায় নিতে হবে আগে, যা স্পষ্ট হয় ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে, দুঃখ প্রকাশের মধ্য দিয়ে নয় মোটেই। বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে গত 5 দশকে অগ্রগতি হল। পাকিস্তানের প্রায় 50টির মতো নাগরিক সংগঠন অনেক আগেই একাত্তরের ঘটনাবলীর জন্য ক্ষমা চেয়ে রাজনীতিবিদদের জন্য করণীয় সহজ করে রেখেছে। ইমরান খান ইতিমধ্যেই তার অনেক প্রথাবিরোধী পদক্ষেপে কূটনৈতিকভাবে প্রশংসিত। বাংলাদেশ প্রশ্নেও তাকে পূর্বসূরীদের প্রথা ভেঙে সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তান যদি দুদেশের সম্পর্কে এগিয়ে নিতে চায়, তাহলে একাত্তরে তাদের সেনাবাহিনী যে অপরাধ করেছে তার দায় মেনে নিয়েই পরবর্তী পথ এগোতে হবে। তখন এ সম্পর্ককে পথ করে এগিয়ে নেওয়া বাংলাদেশের নেতৃত্বের জন্য সহজ হতে পারে, আর এ পথেই চলে আসতে পারে আটকে পড়া পাকিস্তানিদের প্রসঙ্গ এবং একাত্তরের দায়দানার ভাগের বিষয়ে। তবে এগুলোর সমাধান মোটেই অতটা স্পর্শকাতর নয় যতটা জটিল ক্ষমা প্রার্থনার প্রশ্ন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।